এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। সিলেবাসের উপরে তথ্যাবলী তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিএ এডুকেশন সেমিস্টার 1, সেই সঙ্গে মেজর কোর্স এবং সেমিস্টার 1 তো দেখতেই পাচ্ছ। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, 2024-25 শিক্ষাবর্ষের যে সমস্ত প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের মেজরে এডুকেশন সাবজেক্ট রয়েছে, আজকের এই ভিডিওটিতে আমরা সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখানে তোমরা সিলেবাসের কোর্স সেই সঙ্গে সিলেবাসের টাইটেলটা দেখতে পাচ্ছ। এখানে কোর্স কোড রয়েছে এবং আমাদের যে সিলেবাসটা পড়তে হবে সেই সিলেবাসের টাইটেল হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা আমাদের সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। চলো সম্পূর্ণ সিলেবাসটা দেখে নেওয়া যাক। দেখো আমাদের সিলেবাসটাও ইংলিশে প্রকাশিত, তোমাদের সুবিধার্থে এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব, যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়, এবং যাদের যাদের ইংলিশে সিলেবাসটা প্রয়োজন তোমরা এখান থেকে একটু চোখ বুলিয়ে রাখো। সিলেবাসের অন্তর্গত প্রথম ইউনিট যেখান থেকে পড়তে হবে এডুকেশন অ্যান্ড এডুকেশনাল ফিলোসফি, ইউনিট 2 ফ্যাক্টরস অফ এডুকেশন। আমরা যদি পরে আসি, পরে ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5, এই পাঁচখানা ইউনিটে আমাদের সম্পূর্ণ মেজর কোর্সের এডুকেশনের যে সিলেবাসটাকে সেটাকে ডিজাইন করা হয়েছে। তো চলো সম্পূর্ণ সিলেবাসটা এখন বুঝে নেওয়া যাক। মেজর কোর্স সঙ্গে লেখা আছে সেমিস্টার 1, এখানে আমাদের কোর্স কোড এবং সম্পূর্ণ সিলেবাসের টাইটেল। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কিন্তু 75 নম্বরের মধ্যে পরীক্ষা। তো এই 75 নম্বরের মধ্যে একটা প্রশ্ন কিন্তু এখনও থেকে যাচ্ছে যে 75 নম্বরের মধ্যে আমাদের কত নম্বরের ইন্টারনাল পরীক্ষা হয়। এখানে লিখে দিচ্ছি ইন্টারনাল, IN লিখে দিলাম, এবং কত নম্বরের আমাদের ESE কথার অর্থ হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন বা আমাদের লিখিত পরীক্ষা। এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে 75 নম্বরের মধ্যে কত নম্বরের ইন্টারনাল এবং কত নম্বরের লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, তো এই নিয়ে কিন্তু ডিটেলসে আমরা একটা ভিডিওয়ে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আশা করি সমস্ত তথ্য বোঝাতে পারলাম। তো চলো সিলেবাসটা এখন বুঝে নেওয়া যাক। সিলেবাসের অন্তর্গত ইউনিট 1 যেখান থেকে পড়তে হচ্ছে শিক্ষা এবং শিক্ষাগত দর্শন। এখান থেকে কী কী পড়তে হচ্ছে এখানে তো আমরা পার্ট পার্ট করে পেয়ে যাবে, ক নম্বরে কী পড়তে হবে, খ নম্বরে কী পড়তে হবে, তারপরে আমরা আমাদের যে পেইড নোটস, সেই পেইড নোটসের যে যেমনটা বললাম পেইড নোট সম্পর্কে আলোচনা করব। তো আমরা এই সম্পূর্ণ সিলেবাস থেকে কী করেছি, 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে পেইড নোটসের আওতায় করেছি। আবারও বলছি, মেজর কোর্সের এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস থেকে যে সমস্ত অত্যন্ত কমনযোগ্য প্রশ্ন, সেই কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা আমাদের পেইড নোটসের আওতায় করেছি। তো পেইড নোট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। এটা যেহেতু আমাদের পেইড নোট, এখানে কিন্তু লেখা গেছে এটা তোমাদের পেইড নোট, তার মানে এটা তোমাদের পেমেন্ট করে নিতে হবে, যার ক্রয় মূল্য হচ্ছে 850। মাত্র 850 টাকায় সম্পূর্ণ সিলেবাস থেকে কী কী প্রশ্ন পড়তে হবে সেই প্রশ্ন এবং উত্তরের PDF ফাইল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা আমাদের কম্পিউটার টাইপিং নোট পাবে, অর্থাৎ তোমরা যে PDFটা পাবে এটা কম্পিউটার টাইপিং নোট, এটা তোমরা হোয়াটসঅ্যাপে PDF আকারে পাচ্ছ, এবং A4 সাইজে তোমরা প্রত্যেকটা পেজকে কিন্তু A4 সাইজে প্রিন্টেড করতে পারবে, আশা করি বোঝাতে পারলাম। এবং এখানে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমাদের যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে পারবে। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে আমাদের পেইড নোট সংগ্রহ করে ফেলেছো, তোমাদেরকে বলবো তোমরা যদি এক মাস সকাল সন্ধ্যা একটু টাইম দিয়ে পড়তে পারো, তাহলে সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু কভার হয়ে যাবে, আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা আসবো আমাদের সিলেবাসের অন্তর্গত বাকি অধ্যায়গুলিতে। এখানে ইউনিট টু চলছে, ইউনিট থ্রি চলছে, ইউনিট 4, এই চারখানা ইউনিট আমরা দেখতে পাচ্ছি। সর্বশেষে পাঁচখানা ইউনিট রয়েছে আমাদের মেজর কোর্সে। এই পাঁচখানা ইউনিটে কোন কোন বিষয়গুলি পড়তে হবে তোমরা দেখতে পাচ্ছ। সেই সঙ্গে যেমনটা শুরুতেই বললাম, আমরা আমাদের পেইড নোটসটাকে এমনভাবে ডিজাইন করেছি যে আমাদের পেইড নোটসের বাইরে আর কোনো প্রশ্ন আসবেই না, আশা করি সমস্ত তথ্য বোঝা গেল। এখানে লিখে দিচ্ছি, পেইড নোটস থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হুবহু পরীক্ষা কমন পাচ্ছ। সেই সঙ্গে এখানে হোয়াটসঅ্যাপ নম্বর, অবশেষে ভিডিওটি, আরও একটা বিষয় আমরা যেটা বাদ গেলাম সেটা হচ্ছে আমাদের পেইড নোটসে প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে আছে, আবার বাংলাতেও আছে, ইংলিশেও পাচ্ছ আবার বাংলাতেও পাচ্ছ, কারণ বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যে প্রশ্নগুলো ইংলিশে আসে, তো তার জন্য ইংলিশেও রাখা আছে আবার বাংলাতেও রাখা আছে, যাতে করে পড়তে এবং বুঝতে উভয় পক্ষেই তোমাদের সুবিধা হয়। এই রইল হোয়াটসঅ্যাপ নম্বর, এবং অবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।